আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের বাসায় কিভাবে স্যুপ করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। এটা সবারই মনে হয় পছন্দ, আর শীতের দিনে তো স্যুপের কোনো জুড়িই নেই। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন যাতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। স্যুপটা রান্নার জন্য এখানে আমি 6 কাপ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এই সাইজের চিকেন, আর এখানে দিয়ে দিব আমি 1 টিস্পুন আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে 1/2 কাপ পেঁয়াজ পাতা, আর দিয়ে দেব 1/2 কাপ বাঁধাকপি। এটা দিয়ে আমি 30 মিনিট এভাবে রান্না করব। এতে করে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর সবজির যে ফ্লেভারটা আছে পুরোপুরি পানির মধ্যে চলে আসবে। একটা ভেজিটেবল এবং চিকেন স্টক এতে করে তৈরি হবে। আর এখানে আমি দিয়ে দেব 4টা কাঁচামরিচ, মাঝখানটা কেটে নিয়েছি। এখন আমি এটা 30 মিনিট জাল করব, এতে করে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। 30 মিনিট পর আমার চিকেন স্টকটা সম্পূর্ণ রেডি। এখন আমি এখান থেকে চিকেনটা উঠিয়ে রাখব। আমি চিকেনটা ঠান্ডা হলে ছোট ছোট করে কেটে নেব। স্যুপটা বানানোর জন্য আমি এখানে 1/2 কাপ পানি দিব, আর 2 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে আগে থেকে গুলিয়ে রাখব। চিমটি লবণ দিয়ে ভালো করে ফেটে রাখব। কর্নফ্লোর ও ডিমটা আমার রেডি, এখন আমি স্যুপটা রান্না করব। স্যুপটা রান্নার জন্য বসিয়ে দিলাম আমি একটা প্যান, এখানে দিয়ে দিব আমি একটা বাটার, এখানে 1 টেবিল চামচের মতো বাটার আছে। বাটারটা গলে আসলে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ গাজর কুচি, যতটুকু সম্ভব কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন কুচি, তারপরে এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ টমেটো কুচি, আর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজের কালি, এটাও আমি ভালো করে কুচি করে নিয়েছি। এখন এটা সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব, এতে করে কি স্যুপের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এখানে আমি মাংসটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে আমি 1 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে রান্না করে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে যে স্টকটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চুলার রাস্তা হাই হিটেই থাকবে, এসব রান্না হাই হিটেই করতে হয়। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করি। স্যুপটা বলক এসে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব 1 চা চামচের মতো গোলমরিচ। আমি সাদা গোলমরিচটা দিচ্ছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। এখন এইভাবে করে আমি আরো 2-3 মিনিট জাল করে নেব। স্যুপটা আমার রান্না হয়ে গেছে প্রায়, আমি এখন এখানে দিয়ে দেব কর্নফ্লোর। কর্নফ্লোরটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিতে হবে।
এখন আমি এটা আস্তে আস্তে করে দিব আর নাড়বো, পুরোটা একবারে দিব না, যতটুকু লাগবে ততটুকুই দিয়ে নেব। ঘনত্বটা যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন। আমার কাছে এই ঘনত্বটাই ঠিক আছে আর পুরোটাই লেগেছে, দেখেন কত সুন্দর। নামালে পরে আর একটু ঘন হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেবো ডিম। আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা আস্তে আস্তে করে দিব আর নাড়তে থাকবো। এটা উপর থেকে ফেলতে হবে ডিমটা। এভাবে করে আমি ডিমটা দিয়ে নিলাম। ডিমটা দেওয়ার পরে আর বেশি রান্না করতে হবে না, সুপটা মোটামুটি রেডি। এখন আমি এখানে দিয়ে দেব লেবুর, একটা ফ্লেভারের জন্য লেবু পাতা দিয়ে দেব আর লেবুর রসটা যার যার ইচ্ছে অনুযায়ী খাওয়ার সময় দিয়ে নেবে, যে যেরকম পছন্দ করে। সেজন্য আমি এখানে লেবুর রস দিলাম না, শুধু মাত্র ফ্লেভারের জন্য পাতাটা দিয়ে দিলাম। স্যুপটা আমার রেডি, দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। আমি এখন এখানে দিয়ে দিব কিছু ধনে পাতা। ধনে পাতা দিয়ে বেশি একটা জাল করবো না, চুলাটা বন্ধ করে দেবো আর এবারের মতো বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।